আজকের ব্লগটি হচ্ছে Yamaha ব্র্যান্ডের R15 ভার্সন 3 নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে আসছি ইয়ামাহা বাইকের শোরুমে, এটা হচ্ছে পল্টনে। যদি আপনারা এসিআই অথরাইজড শোরুম থেকে বাইক কিনতে চান, আমার ব্লগটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। আজকে আমাকে হেল্প করবে লামি আপু। আজকে ব্লগ আমি আপনাদের দেখতে পাচ্ছি আমার পিছনে, এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের R15 ভার্সন 3 ডাবল ডিক্সেল ডাবল চ্যানেল রিভার্স এফেক্টিভিয়াস। আমি আপনাদের আজকে ব্লগে দেখাতে চেষ্টা করব। বাইক কেনার আগে অবশ্যই স্বপন খা ব্লগের নাম বলবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসকাউন্ট দিবেন আপনারা? অবশ্যই বেশ, আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এখানে আসলে আপুকে পেয়ে যাবেন। আজকে আমরা এই বাইক সম্পর্কে জানবো। আমি আপনাদের সুবিধাতে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন। তাহলে বন্ধুরা আমি সময় নষ্ট করছি না, চলুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন যে বাইকটা দেখছেন সেটা হচ্ছে R15 ভার্সন 3 ডাবল ডিস্ক এবং ডুয়াল চ্যানেল ABS। R15 ভার্সন 3 এর যে তিনটা কালার, ব্ল্যাক, ব্লু এবং গ্রে কালার, এই তিনটা কালারই আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আছে। তাছাড়া যে মনস্টার এডিশনটা এসছে নতুন, এটাও আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন। R15 এর প্রাইস হচ্ছে 485,000 টাকা, মনস্টার এর প্রাইস 495,000 টাকা। এসিআই অথরাইজড সবগুলো শোরুমেই আপনারা সেম প্রাইস পাচ্ছেন। আর আপনি যদি রেজিস্ট্রেশন আমাদের দিয়ে করাতে চান, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আমরা করে দিব। যদি নিজে করতে চান, সেক্ষেত্রে আপনি বাইক কেনার কিছুদিন পরে ফাইল নিয়ে গিয়ে নিজে করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ার, ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 100/80। এটার ডিস্কের সাইজ হচ্ছে 3.5 mm ফ্রন্ট ডিস্ক। এটা বাইকটিতে টেলিস্কোপিক ফর্ক ইউজ করা হয়েছে। ফ্রন্টে যে হেডলাইট আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ এলইডি লাইট, বাইকটিতে এলইডি লাইট ইউজ করা হয়েছে। R15 ভার্সন 3 বাইকটিতে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন। এছাড়া আছে 3-পার্টের হ্যান্ডেল বার। বাইকটিতে আপনারা ঢাকার মধ্যে মাইলেজ পাবেন 37 থেকে এভারেজে 40 আনুমানিক, এবং যদি হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে 42, 44, 45 এরকম মাইলেজ পেতে পারেন। এটা হচ্ছে আমাদের কাস্টমার ফিডব্যাক থেকে জানা। বাইকটির বডি হচ্ছে প্লাস্টিক বডি, এটা এখানে মেটাল ইউজ করা হয়নি, প্লাস্টিক। ট্যাঙ্কি অয়েল ক্যাপাসিটি হচ্ছে আপনার 11 liter। বাইকটিতে 2-পার্টের সিট আছে, সিটগুলো হচ্ছে সম্পূর্ণ রকম জিএল সিট, সিটটা যথেষ্ট আপডেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। R15 ভার্সন 3 এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 8,500 RPM। এই বাইকের ওয়েট 137 kg। এই বাইকের ম্যাক্সিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 170 mm, সিট হাইট 815 mm। তাছাড়া কার্ভ ওয়েট তো আগেই বলেছি 137 kg, হুইল বেস 1325 mm। R15 ভার্সন 3 এর রিয়ার টায়ারের সাইজ হচ্ছে 140/80। ডিস্ক আছে, ABS আছে, MRF অথবা CF টায়ার ইউজ করা হয়। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে R15 ভার্সন 3 এর সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি বাইকটা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের নাম হচ্ছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ সাউথ, লোকেশন 37/2 পুরানা পল্টন কালভার্ট। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 0173-287-3603। আমাদের শোরুমটি ACI এর সম্পূর্ণ অথরাইজ শোরুম। আপনি আমাদের এখানে যে প্রাইস অথবা আদার যে সকল বিষয় দেখতে পাবেন সব কিছুই এসিআই এর অন্যান্য যে ডিলার শোরুম আছে সবগুলোর সাথে সেম। হ্যালো ফ্রেন্ডস, আমরা জানলাম যদি আপনাদের ইয়ামাহা ব্র্যান্ডের R15 ভার্সন 3 ডুয়াল চ্যানেল ABS ব্যাগটি দরকার হয় চলে আসবেন এখানে। আজকে আমাকে হেল্প করল আপু, এখানে আসে তাকে পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত, আমি আপনাদের সুবিধাতে শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন। আর কেনার আগে অবশ্যই স্বপন খা ব্লগের নাম বলবেন, কিছুটা হলেও ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, দোকানে ভিজিটিং কার্ড হচ্ছে, আমি আপনাদের সুবিধাতে ভিডিওর নিচে অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন।